হ্যালো, গুড মর্নিং গাইস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের মৌ। আজকে সকাল সকাল চা খাচ্ছি, চা খেতে খেতে মনে হচ্ছে আজকে কি বানাই কি বানাই। তো আইডিয়া হলো একটা হাক্কা নুডলস বানাবো, কিন্তু আমার পদ্ধতিতে। দেখি ট্রাই করি কিরাম লাগে, তো সবাই খেয়ে বলবে সেটা। তো অনেক কিছু জিনিসই না আমার বাড়িতে আজকে নেই, মানে কালকের আমি দেখতে ভুলে গেছি, ফুরিয়ে গেছিলো, সেগুলো বলতেও ভুলে গেছি। আমার হাজব্যান্ড আনেনি, মানে ওকে বলাই হয়নি। তো পাশের দোকানে একটু যাব, সেই জন্য রেডি হয়ে গেছি। তো পাশের দোকানে গিয়ে একটু জিনিসপত্রগুলো কিনে এনে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাক্কা নুডলস, মানে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন যেটাকে বলে সেটাই বানাবো। তো দেখো, দেখতে থাকো, তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও, আর যদি কিছু মানে তোমাদের সাজেশান থাকে সেটাও আমাকে জানিও। তো দেখতে থাকো, চলো লেটস গো। পাশের দোকান থেকে কি কি কিনে এনেছি তোমরা দেখো। ফার্স্টে দেখাই, এই যো গ্রিন চিলি সস, রেড চিলি সস, সোয়া সস, আর চিলি ফ্লেক্স ফ্লেক্স যেটাকে বলে, ফুরিয়ে গেছিলো। আর হচ্ছে এই যো নুডলস, হাক্কা চাউ যেটা আমি বানাবো আর কি। এছাড়াও একটু আনুষঙ্গিক জিনিসপত্র কিনেছি, এগুলো আমার পাউচ কিনেছি, এগুলো আমি শপিং মল থেকে গ্রসারি শপ থেকে কিনি, মানে বড় প্যাকেটে কিনি। এখন যেহেতু যেতে পাচ্ছি না, এখন কাজ চালানোর মতন ব্ল্যাক পেপার, সানরাইজ, কাশ্মীরি মিরিচ, গরম মশলা কিনেছি, আর ব্রেড কিনেছি, কারণ আমার লাগে, ব্রেডও লাগে, সবসময় রেখে দিই ঘরে স্টোর করে ব্রেড। আর কিনেছি হচ্ছে গিয়ে এই হচ্ছে বাসন মাজার সোপ, ডিশ ওয়াশার। তো এইসব জিনিসগুলো আমি কিনে এনেছি পাশের দোকান থেকে। এবার দেখাবো আমি কি করে চাউ, মানে হাক্কা চাউ, হাক্কা চাউ বলবো না, এমনি ঘরোয়া চাউ বানাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি দেখাই। যদি তোমাদের আমার ঘরোয়া চাউমিনের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি কিছু তোমাদের টিপস থাকে আরও কিছু ভালো কিছু বানানোর, কিভাবে বানানো যায়, তো অবশ্যই আমার সাথে শেয়ার করো সেটা। প্রথমে নিয়ে নিয়েছি ফুলকপি, বিনস, সব কিছু মানে কেটে নিয়েছি, আলু, কড়াইশুঁটি, টমেটো, গাজর, এই সব কিছু নিয়েছি, সঙ্গে ক্যাপসিকামও আছে। তো এইগুলো এবার আমি করব কি, ফ্রাই করব এগুলোকে। তো কড়াইয়ে তেল দিচ্ছি, সাদা তেল অবশ্যই, তোমরা অন্য তেলও দিতে পারো যা তোমরা প্রেফার করবে। তো তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে এই যে সবজিগুলো দিলে যাতে না ছিটিয়ে গায়ে আসে তেলগুলো। তো এটা একটা টিপস, তো টিপস যেটা আমরা মেনটেন করি, আমি করি, কিছু দেওয়ার আগে একটু নুন দিয়ে দিই। কড়াইয়ে দিয়ে দিলাম ফুলকপি, একে একে সব সবজিগুলো আমি দেব। ফুলকপি ফার্স্ট দিলাম, কেন ফুলকপি ভাজা হতে একটু টাইম লাগে। এবার আলু দিচ্ছি, আলু দেওয়ার পর দেবো গাজর। তো গাজর দিলাম, গাজর দেওয়ার পর বিনস দিচ্ছি, এবার কড়াইশুঁটি, টমেটো, একে একে সব দিয়ে দেবো। এরপর একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে না তাড়াতাড়ি ভাজাও হয় এবং সফট হয় ভাজাটা। তো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে হতে দেবো খানিকটা। নুডলস আমি সেদ্ধ করতে দিয়েছি,
কাঁচা লঙ্কা কোচাচ্ছি, কাঁচা লঙ্কাগুলো এক দিয়ে দেবো, যেরকম যেরকম খাবে তোমরা সেরকমভাবেই দিও। এদিকে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, নুডলসটা জল ঝরিয়ে নিয়েছি। এরপর এই ভাজা সবজিগুলোর মধ্যে এই নুডলসটা আমি দিয়ে দেব, দিয়ে দিয়ে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, ঝাল, লঙ্কা যেরকম যে খাবে সব কিছু দিয়ে দিচ্ছি। নুন দিলাম, বিট নুন দিলাম, গোলমরিচ আমি করে রেখেছি মিক্সিতে, পেশাই করে রেখেছি আসল গোলমরিচ আর কি, সেই গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা সেন্ট খুব ভালো হয়, কেনা গুঁড়োতে অতটা সেন্ট হয় না। এবার দেবো হার্বস, হার্বস ছড়িয়ে দিচ্ছি। হার্বস ছড়ালে একটা খুব সুন্দর গন্ধ আসে, সেই স্মেলের জন্যই আমি দিচ্ছি এই যে। এরপর আরও পরিমাণ মতো আরেকটু গোলমরিচের গুঁড়ো আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার সার্ভ করার জন্য আমার চাউমিন, যাকে নুডলস বলো, হাক্কা চাউমিন বলো, যাই বলো, সেটা রেডি। দেখো এটা এরকম দেখতে হয়েছে। তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটা তো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা।